হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। কি একটু অন্যরকম দেখতে লাগছে না? হ্যাঁ, আসলে চুলটা কেটেছি বলে একটু অন্যরকমই দেখতে লাগছে। যাই হোক, আজকের টপিকে ফিরে আসি। রিয়েলমি আগামী 14 তারিখ রিয়েলমি C11 ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। এটা আপনাদের সকলেরই জানা, এই ফোনটার স্পেসিফিকেশন আপনাদের সকলেরই জানা। তবুও রিয়েলমি 14 তারিখ আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে। এটা লিক্স বলতে পারেন, রিউমার্স বলতে পারেন, তবে একদিক থেকে কনফার্ম। কেন বলছি? কারণ 14 তারিখ এই যে লঞ্চ ইভেন্টটা আসছে, সেখানে একটা ভুল করে ফ্লিপকার্টের পেজে টিজার রিলিজ হয়ে গেছিল Realme 6i। এই ফোনটিও সেই দিন লঞ্চ হচ্ছে। আজকে এই ফোনটির সম্পূর্ণ কনফার্ম স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব এবং কোন প্রাইস পয়েন্টে এটা ভারতবর্ষের বাজারে আসবে, বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন এবং বাংলাদেশের বন্ধুদের জন্যই বা দামটা কত থাকবে, সমস্তটা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এছাড়াও দেখবেন, পোকো কিছুদিন আগেই লঞ্চ করলো Poco M2 Pro। এখন খুবই কঠিন হয়ে দাঁড়াবে এই দুটো ফোনের মধ্যে সঠিক ফোন কোনটা সেটা চুজ করে নেওয়া। তাই জন্য আমরা ঠিক করেছি, আমরা কয়েকদিনের মধ্যেই এই দুটো ফোনের মধ্যে, এছাড়াও Redmi Note 9 Pro Max, Realme 6, এই দুটো ফোনকে সামনে নিয়ে এসছে আমরা এই চারটে ফোনের মধ্যে একটা স্পেসিফিকেশন কম্প্যারিজন করে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো ভুল ডিসিশন আপনারা না নিয়ে ফেলেন। তাহলে চলুন আজকে Realme 6i এই ফোনটি সম্পর্কিত সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি, আগামী 14 জুলাই এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এবং ফ্লিপকার্ট এক্সক্লুসিভ থাকবে, অর্থাৎ অনলাইন প্রোডাক্ট ফ্লিপকার্টেই আপনি কিনতে পারবেন। হ্যাঁ, দামটা বলবো, একটু টাইম দিন, আমি একদম গিয়ে লাস্টে বলে দিচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের জন্য দাম কত হবে। প্রথমেই বলে দিই, Realme 6i এর একটা কিন্তু টিজার পেজ ফ্লিপকার্টে লঞ্চ হয়ে গেছিলো। সেটা ভুল করে হতে পারে, আবার ফ্লিপকার্ট ইন্টেনশনালি হতে পারে হাইপ ক্রিয়েট করার জন্য। এখন যেই হোক না কেন, আমরা কিন্তু সমস্ত ইনফরমেশানটাই পেয়ে গেছি। এখানে Realme 6s যে গ্লোবাল ভার্সানটা ছিল, সেই ভার্সানটাই কিন্তু রিব্র্যান্ডেড হয়ে Realme 6i নাম নিয়ে ভারতের বাজারে আসছে। এবং Realme 6 এবং Realme 6i এর মধ্যে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই, তবে হ্যাঁ, Realme 6s থেকে Realme 6i এর দাম বেশ কিছুটা কম হবে। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Realme 6i এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চির একটি Full HD+ Full View IPS প্যানেলের ডিসপ্লে। এখানেও একটি 5-inch ডিসপ্লে দেওয়া হবে, তবে Poco M2 Pro-তে যে হায়ার রিফ্রেশ রেট নেই, এখানে কিন্তু সেটা পুষিয়ে দেওয়া হবে 90Hz রিফ্রেশ রেট দিয়ে। সেটা এই প্রাইস পয়েন্টে খুবই একটা ভালো ব্যাপার, এবং এই প্রাইস পয়েন্টে সব থেকে কম দামে এটাই কিন্তু Realme 6i আপনাকে প্রোভাইড করছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে পলিকার্বনেট বডি থাকছে, এবং রিয়েলমি কিন্তু এবার একটা অন্যরকম ডিজাইন আপনাকে প্রোভাইড করতে পারে। হ্যাঁ, একদম Realme 6 এর মতোই দেখতে হবে, অন্য কালার ভ্যারিয়েন্ট থাকতে পারে, অন্য স্ট্র্যাপ থাকতে পারে, বা এখানে ম্যাট ফিনিশ কোনো ডিজাইন একটা থাকতে পারে, সেটা লঞ্চের দিনই বুঝতে পারবো, তার আগে নয়। এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে মিডিয়াটেকের Helio G90T প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা Realme 6 আমরা দেখেছি, Redmi Note 8 Pro-তে দেখেছি। গেমিং পারফরমেন্স অনবদ্য হবে, কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশান যেটা Helio G90T-র সাথে অপটিমাইজ নয়। আমরা দেখেছি কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশানটাতে আমি ভিডিও রেকর্ড করি বা ভিডিও এডিট করি, সেটা কিন্তু এই মিডিয়াটেকের Helio G90T ঠিকভাবে সাপোর্ট করে না, যেটা Redmi Note 8 Pro-তে সাপোর্ট করেনি। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে আরও এক ধাপ এগিয়ে দেখি, তাহলে এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে, DDR4X RAM থাকছে, পাবজি বা অ্যাসপল্টের মতো গেম আপনি মাখনের মতো খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা এখানে হবে না। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এখানে একটু ডিফারেন্স আপনি খুঁজে পাবেন। 64 মেগাপিক্সেল ক্যামেরা ছিল Realme 6-এ, এখানে Realme 6i যেহেতু এটা ছোটো ভার্সান, এখানে ছোটো ভাই বলতে পারেন, এখানে থাকবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের একটা ডেপ মোড ক্রিয়েট করার জন্য, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, ESR মতো সমস্ত ফিচার্স। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতেও আপনি স্লো মোশন রেকর্ড করতে পারবেন। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে 4300mAh ব্যাটারি থাকছে এবং 30W-এর একটা ডার্ট ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে, যেটা এই ফোনটিকে 1 ঘন্টায় ফুল চার্জ করে দেবে। ফ্ল্যাশ প্রুফ ডিজাইন থাকছে, এখানে ট্রিপল কার্ড স্লট থাকছে, যেখানে 2 SIM ও 1 মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। ডুয়েল 4G থাকছে, নেটিভ ভিডিও কলে সাপোর্ট থাকছে। এছাড়াও এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু সেই থাকছে সাইড মাউন্টেড, অর্থাৎ এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেছনের দিকটা ফাঁকা থাকছে, দেখতে সুন্দর লাগছে। তো এই ফোনটার একটাই প্রবলেম মনে হয়েছে, যেখানে Poco M2 Pro বা Redmi Note 9 Pro যে ফোনগুলোই আসুক না কেন, ওই প্রাইস পয়েন্টে আপনাকে গ্লাস বডি ডিজাইন দিচ্ছে, রিয়েলমি কিন্তু এই প্রাইস পয়েন্টে এখনও গ্লাস বডি প্রোভাইড করতে পারছে না। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ থাকছে, 90Hz
রিফ্রেশ রেট। তো আমরা এটা নিয়ে তো একটা তুলনামূলক একটা ভিডিও তৈরি করবই, তার জন্য সাথে থাকতে হবে। তার আগে একবার মনে করিয়ে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আগামী 14 তারিখ কিন্তু রিয়েলমি আরও একটি ফোন লঞ্চ করছে, Realme C11। আমি সকালের দিকে একটা ভিডিও তৈরি করেছিলাম ফোনের দাম কেন বাড়ছে, এর ফোনের দাম বাড়ার পেছনে কারণটা কি, এবং ভবিষ্যতে কি ফোনের দাম কমবে। সেই ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম যে ফোন কোম্পানিগুলোর লাইন আপে অনেক ফোন জমে গেছে। সুতরাং দেখুন, 14 তারিখে পোকো M2 সেল শুরু হবে, রেডমি লঞ্চ করবে Redmi Note 9, Redmi 9, 9A, 9C, এই সমস্ত ফোনগুলো। 22 তারিখে লঞ্চ ইভেন্ট আছে, ভিভোর X50 সিরিজ আছে, রিয়েলমি দুটো ফোন আছে। তো বুঝতে পারছেন কত ফোন শুধুমাত্র এটা সারা জুলাই জুড়ে। এরপরে আগস্ট আছে, সেপ্টেম্বর, এখানে ফোন লঞ্চের কিন্তু আর শেষ নেই। তো আপনারা যদি ভিডিওটি মিস করে গিয়ে থাকেন, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আপনাদের ফিডব্যাক কিন্তু এই প্রত্যেকটা ভিডিওর জন্য খুবই জরুরি। এরপর আসি প্রাইস এবং বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবে। প্রথম কথা বলেছি, এটা Realme 6 থেকে কম দামে ভারতবর্ষের বাজারে লঞ্চ হবে। Realme 6 যখন লঞ্চ করেছিল 13,999 টাকা, আজকের বাজারে কিনতে গেলে আপনাকে দিতে হবে 14,999 টাকা, 15,000 টাকা। প্রথমে লঞ্চ করেছিল 12,999 টাকা, একটু ভুল করেছি, এতবার করে কোম্পানিগুলো দাম বাড়াচ্ছে যে আমরা ভুলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় Realme 6i ভারতের বাজারে লঞ্চ করবে সেই Realme 6 পুরোনো দামে, 12,999 টাকা, 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট। এছাড়াও 6GB 64GB, 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল থাকবে। বাংলাদেশের বন্ধুরা কিন্তু এটা পাবেন 18,000 থেকে 20,000 টাকার আশেপাশে। বাংলাদেশেও কিন্তু অফিসিয়ালি লঞ্চ হবে, সেটা আগস্ট মাসের শেষের দিকে হয়তো বাংলাদেশে যাবে, তবে তার আগে আপনি আনঅফিসিয়ালি কিনতে পারবেন, একটু হয়তো দাম হেরফের হতে পারে। তো এখন দেখা যাক বাংলাদেশের বন্ধুরা কোন প্রাইস পয়েন্টে হাতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।